যে ওমা আলাম তা আমাল আইম্ মাতুহুম বীমা আঞ্চালার লহু হি কিতাবিহি ইল্লা জাল লহ বা বলা হচ্ছে যদি মানুষ আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী যদি আমল না করে তাহলে বলা হচ্ছে যে তাদের মধ্যে অশান্তি বিরাজ করবে তাহলে আল্লাহর আইন মোতাবেক আল্লাহর বিধি বিধান মোতাবেক যদি আপনি আমার সমাজে দুধি মানুষ চলাফেরা না করে সমাজে যদি দেখা যায় যে কোরআন হাদিসের কি বিধিবিধান চলে না এখানেও যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহর নির্দেশ মোতাবেক যদি আপনি সেটিকে বাস্তবায়ন না করেন তাহলে সমাজে কোনো দেশেও অশান্তি বিরাজ করবে আপনারা জানেন যে এই মানুষের অশ্লীলতার কারণে যে সমস্ত পাপ আজকে ছড়িয়ে পড়েছে এটি হচ্ছে একটি কিয়ামতের আলামত আল্লাহরসুল সাল্লাহু আইলি হুয়াস সাল্লাম বলছেন একটি অধ্যায় রচনা করেছেন এবং বুখারি রহি মাহুল্লাহতা আলা বুখারির হাদিস নম্বর যে সাত নম্বর হাদিস সেই অধ্যায় এভাবে উল্লেখ করা আছে। হয়েছে বাবুল্লায়াতি জামানুন ইল্লি বা দাবু সাল রম্মিন হো আল্লাহসুল সাল্লাহু আইস সাল্লাম বলছেন যুগ যত অতিবাহিত হচ্ছে এবং নতুন যুগ আসতেছে বলছে মানুষ তত খারাপ হবে আমাদের সামনে যে যুগগুলো আসছে মানুষ কী হবে তত খারাপ হবে এই অধ্যায়ে একটি হাদিস এসেছে আনাস قال سميت رسول الله صلى الله عليه وسلم يقول الله رسول صلى الله عليه وسلم كي أمي بولت شي يقول من أشرات الساعة كيامات العلامات سمبر كي جا أن يرفع العلم ويكسر الجهل ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون لخمسين إمراتا আল কাইয়ুল ওয়াহিদ বুখারী হাদিস নাম্বার হচ্ছে 5231 নাম্বার হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত সম্পর্কে বলতে গিয়ে তিনি বলতেছেন যে এলেম উঠে যাবে দিনই এলেম উঠে যাবে শিক্ষার হার কমে যাবে জাহেলের কি এই মূর্খতা বেড়ে যাবে আল্লাহর রাসূল বলেন তাহলে এখন দেখা যাচ্ছে এই বর্তমানে যে শিক্ষার হার বেড়ে গেছে আর আল্লাহ রসুল বলছেন যে শিক্ষার হার কমে যাবে তাহলে আল্লাহ রসুলের কথা সত্য না আপনার আমাদের কথা সত্য আল্লাহ রসুলের কথা চিরসত্য কারণ এখানে এলেম বলতে দিনই এলেমকে বলা হয়েছে আপনারা জানেন যারা এখানে বয়স্ক মানুষ আছেন আগের মানুষ কিন্তু কোরআন পড়তে পারত কোরআন তেলাত করতে পারত কারণ তারা মক্তবে পড়েছে তখন থেকে মা বোন ছেলে মেয়ে তারা সবাই মক্তবে যেত এবং তারা কোরআন এবং কিছু কিছু মাসলাম তারা শিখত এখন বর্তমান যুগে আমাদের ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠানো তো দূরের কথা তাদেরকে এ সি সিডি ইত্যাদি নিয়ে আমরা কি ব্যতীব্যস্ত তাহলে আল্লাহ রসোল্লাহের কথা চির সত্য যে দিনী এলেম শিক্ষা করা আবশ্যক তরবুল আলমে ফারিদাতুন কুল্লে মুসলিম দিনী এলেম শিক্ষা করা আবশ্যক প্রত্যেকটি মুসলিমের জন্য এই যে আমাদের মধ্যে যে দিনই এলেম উঠে গেছে এটার কথা আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম বলছে শিক্ষার হার বেড়েছে কিন্তু দিনই শিক্ষার হার বেড়ে বাড়ে নাই বরং দিনই এলেম উঠে যাবে এটি ঠিক কারণ আলেমরা এই দিনের দিন আমাদের মাঝ থেকে বড় বড় যাচ্ছেন আর আলেমদের চলে যাওয়ার মাধ্যমে এলেম উঠে যাবে আল্লাহ সেটাই বলছেন যাবে 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 শিক্ষা উঠে ব্যাপক হারে ছড়িয়ে পড়বে এবং মদ জুয়া ব্যাপক হারে গুলো সমাজে দেখা দিবে। আপনারা জানেন যে কেউ যদি মদ পান করে মানসারিবাল সাকারা যে ব্যক্তি কি করে মদ পান করে এবং মাতলামি করে লাম আর বলছেন কেউ যদি মদ পান করে তাহলে তার চল্লিশ দিনের এবাদত কবুল হবে না তার চল্লিশ দিনের সালাদ কবুল হবে না আজকে আপনার আমার ছেলেমেয়েরা কিনছে মদ পান করতেছে আরে মেয়েরাও দেখছে এবং সিগারেট ধরাচ্ছে জর্দা গুল সিগারেট যত রূপে তামাক থেকে তৈরি মাদকতা যে সমস্ত তৈরি হয়েছে সবগুলো হারাম কুল্লু মুসকিরিন হারাম কেউ যদি পানের সাথে জ্বর খান সেটাও হারাম কেউ যদি গুল খান সেটাও হারাম অর্থাৎ তামার থেকে যে সমস্ত এই আপনার নেশাদ্রব্য তৈরি হয়েছে সবগুলোই হারাম অতএব যারা পান খান জর্দা দিয়ে তবা করুন আজকে আমার বক্তব্য শোনার পরে আজকে থেকে আর কোনো ক্রমেই আপনারা এটি খাবেন না যে অশ্লীলতার কারণে আজকে সমাজে কি বিপর্যয় ছড়িয়ে পড়েছে আপনারা জানেন যে সমস্ত মা বোন এখানে আপনারা এসেছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন আল্মার আত আউরা নারীরা হচ্ছে গোপন বস্তু তারা গোপন থাকবে এটাই ঠিক ফাইদা খারা যখন বেপরদা বিহায়া হয়ে যখন কোনো নারী যখন বাইরে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন ইস্তাশরাফাহার শৈতান তখন শৈতান তার তত্ত্ববোধক হয়ে যাবে শৈতান তখন তাকে পাপ কাজে ক্ষিপ্ত করে তুলবে এই সুযোগ তখন শয়তান নেবে তখন সয়তান ওই নারী যে বেপর দোহে বের হলো আরেক শয়তান এসে তাকে পাপ কাজকে ক্ষিপ্ত করে তুলবে এরপরে আমরা আমাদের মেয়েদেরকে শর্ট পোশাক পরাচ্ছি আপনারা আজকে যদি পোশাক দেখেন মেয়েদেরকে সবাই তাদের দিকে দৃষ্টিপাত করবে আল্লাহ রসুল সল্লাহ লাহ গোয়ায় আলাসাল্লাম বলছেন লা আনান নবী ও সল্লাহ লাহ সাল্লাম আর রজুলা লুস আল্লাহ রসুল বলছেন যে ওই যুবকের বা ওই লোকের উপর আল্লাহ রসুলের অভিশাপ যে যুবক কি করতেছে নারীদের পোশাক পরিধান করছে নারীরা বুকে ওড়না ব্যবহার করে না কিন্তু কিছু যুবককে দেখা যাচ্ছে যে তারা ওড়না পড়ছে চাদর লটকি দিচ্ছে বুকের উপরে তাহলে দুনিয়াটা হচ্ছে উল্টো উল্টো পথে চলছে পুরুষদেরকে টাকনুর নিয়ে ওপরে কাপড় পরতে হবে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরিধান করছে কিন্তু বর্তমান যুগের মেয়েরা টাকনুর ওপরে কাপড় পরছে তাহলে উচিত হলো মেয়েরা কি টাকনুর নিচে কাপড় পরিধান করবে আর ছেলেরা টাকনুর ওপরে কাপড় পরিধান করবে অথচ যুগ চলছে উল্টো এখন ছেলেরাই টাকনুর নিচে পরিধান করছে আর মেয়েরাও কি এই গোছার অর্ধেক তারা কি মানুষকে দেখিয়ে তারা এইভাবে পোশাক পরিধান করছে বলছেন যেমন এই পুরুষ যারা নারীদের এই পোশাক পরিধান করে তাদের উপর অভিশাপ করেছেন অক্ষান রাজুল ওই নারী যেই নারী পুরুষের পোশাক পরিধান করছে জিন্স প্যান্ট আরো শর্ট পোশাক এমনই পোশাক যে টাকাতেই লজ্জা লাগে এইরকম পোশাক আজকে সমাজে আজকে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে আল্লাহ রসুল যে আসার পূর্বেই আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেছি এরপরে বলা হচ্ছে যে নারীদের সম্পর্কে যে আল্লাহ রসুল বলছেন ফত্তাক দুনিয়া তোমরা দুনিয়াকে পরিত্যাগ করো দুনিয়া থেকে বেঁচে থাকো অত্তাক নেশা নারীদের সংস্পর্শ থেকে তোমরা বেঁচে থাকো ফাইন না ফেতনাতে বানি ইসরায়েল কানাত ফিৎনেসা বলছে বাণী ইসরায়ের মধ্যে সর্বপ্রথম এই ফেত্না সৃষ্টি হয়েছিল নারীদের সংক্রান্ত নারীদেরকে নিয়ে অর্থাৎ নারীরাই সমাজকে ধ্বংস করে দিবে এই নারীরাই কি করে বিপর্যয় ডেকে আনবে যেটি সুরা রুমের একচল্লিশ নম্বর আয়াতে আপনাদেরকে বলতেছি যে জমিনে স্থলে জলে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ার কারণই হচ্ছে সমাজে বেহায়াপনা আপনা বেপর দা পাপে মানুষ জড়িত হওয়ার কারণে আজকে আমরা কী হয়ে কী হতে যাচ্ছি যে আজকে আমরা সমাজের মধ্যে অসুস্থতা ব্যাপক হারে আমরা নিজেরাই ছাড়িয়ে দিচ্ছি অতএব যে সমস্ত দায়ী যে সমস্ত আহ্বায়ক আপনারা আছেন এখানে যারা দাওয়াতের কাজ করতেছেন অবশ্যই এই যুবকদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে এই যুবকেরা যদি সমাজের যদি কী করে তারা যদি এই সমাজের দায়িত্ব পালন করে এবং এই যুবকের মাধ্যমেই এই অশ্লীলতা দূরীভূত হবে তাদের দাওয়াতের মাধ্যমেই এই সমাজ পরিবর্তন ঘটবে যেমন বলা হচ্ছে যে আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন দেখুন না কিছু যুবক এখানে এসেছে তারা সালাতে তার আগেই আসতেছে আল্লাহ রসুল বলছেন যে এই যে সাত শ্রেণীর লোক আল্লাহর ছায়াতলে স্থান পাবে ওই ব্যক্তি ওই ওই যুবক যুবক যে যুবক আল্লাহর এবার মশগুল থাকে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না সেটি হচ্ছে যে আজকে এই সমাজে যে সমস্ত অশ্লীলতা ব্যাপক ছড়িয়ে পড়েছে এগুলো থেকে আপনাকে এবং পরিবারকে সমাজকে বাঁচানোর জন্য আপনাকে এক একজন দায়ের ভূমিকা পালন করতে হবে